কিছু লোক এসেছিলেন আর কি, তাদের বক্তব্য নিয়ে তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে, তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম। তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনারা ওনাদের মানে খুব একটা আর কি সেটা প্রকাশ করতে এসেছিলেন। সত্যি তো আপনি কেন ব্যানার লাগাবো খুলবেন? ওটা অ্যাকচুয়ালি দেখুন 21শে জুলাইয়ের ব্যানার। এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা মানে অফিসে কী করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয় সেই জন্য আমি ভুলে গেছিলাম, কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু ইয়ে করিনি, ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম। এটা ভাইরাল করার উদ্দেশ্য কী, মানে এই ভয়টা যেতে আরও অন্যান্য আপনাদের মতন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই কারণে মনার জন্য? এখন ওনার কী উদ্দেশ্য সেটা আমি ঠিক বলতে পারছি না, এখন উনি কী উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা ভাইরাল করে দেন। আপনার জন্য তো সামাজিক লজ্জার অভাব হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই। আগামী 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল, হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই। তারপরে আমরা সবাই মিলে যাই সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন। উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল, সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি। তাই ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি, আমরা দেখতে চাই সেখানে কী লেখা আছে, এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগো লাগানো ছিল। তারপরে উনি যথারীতি আমাদের সহযোগিতা ব্যানারটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিল। ধমকানোর কিছু নাই, কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে, সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নাই। আমরা সরকারি কর্মচারী, আমরা কি মস্তান নাকি যে ধমকাবো? সরকারি দপ্তরে ঢুকে সরকারি আধিকারিককে শাসানি, সরকারি দপ্তরে ঢুকে সরকারি ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়া হলো, রায়গঞ্জে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের দাদাগিরি। দেখেছেন আপনি, আপনার নজর যখন পড়েছে তখন আপনাকে দেখতে হবে যে বিষয়টা কি আছে বিষয়বস্তু। আপনি একটা এখানকার আধিকারিক, আপনি সাবডিভিশনের আধিকারিক। আপনি যেটা বললেন আমি অনেক কাজে থাকি, চেয়ারে বসে ওই কথা বলা যায় না, বলা যায় না। বলেন যে একটা সুস্থ মানুষ এই কাজটা করতে পারে, আপনি ইন্টেনশনালি আমি কেন করতে যাব? আমার আমি আপনি যেটা করেছেন সেটা কিভাবে করেছেন, কি অজ্ঞান অবস্থায় করেছিলেন, অচৈতন্য অবস্থায় করেছিলেন, এখন আপনার চৈতন্য ফিরলো যে এখন আপনি বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এটা ফেডারেশনের ব্যানার, আর তখন বুঝতে পারেননি, তখন মনে হচ্ছিল এটা তৃণমূলের ব্যানার। আপনি একজন সরকারি কর্মচারী, সাব ডিভিশনের আধিকারিক, আপনি আপনার সরকারের ব্যানারটাই ফেলেছিলেন কেন? তা কোথায় ছিল ব্যানারটা? ব্যানারটা ঝুলানো ছিল না কেন? ব্যানারটা ঝুলানো ছিল না কেন? তাহলে আর তখন লোগোটা আপনার চোখে পড়েনি কেন? আপনি বাংলা বোঝেন না, বাংলা বোঝেন না আপনি? আপনি কি অন্য দুনিয়ার মঙ্গল গ্রহের লোক? আপনি কি মঙ্গল গ্রহ থেকে আপনার এডুকেশন করে এসছেন? বাংলা বোঝেন না, বাংলা বোঝেন কি না আপনি আগে সেটা বলুন। আপনি সরকারি কর্মচারী, আপনি আপনার সরকারের ব্যানারটাই ফেলে দিয়েছেন। যেগুলো পার্সোনাল ওগুলো ম্যাটারে কথা বলা হবে না, ওগুলো ম্যাটারে কোনো কথা বলা হবে না। আপনি আগে বলুন, আমার এই প্রশ্নের জবাব দিন। আপনি 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 যে ভুল করেছেন, আপনি যে ভুল করেছেন, আপনি ভুল স্বীকার করেন, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে সবার কাছে যে আমি আমার এই ব্যানার খোলার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তা না হলে নবান্ন পর্যন্ত আপনার খবর যাবে, আপনাকে এখান থেকে উঠায় আমি পুরুলিয়াতে পাঠাবো, বাড়ির খায়ে অফিস করা বার করে দিব আপনাকে। লেজ গজায় গেছে আপনার না? আপনার লেজ গজায় গেছে না? হ্যাঁ, লেজ গজায় গেছে আপনার, আপনার লেজ গজায় গেছে, লেজ গজায় গেছে আপনার, লেজ আমি কাটি ছাড়ি দেবো একদম। ফাজলামি করতেছেন আপনি, আপনি যেই সরকারের কর্মচারী সেই সরকারের ব্যানার ফেলে দিচ্ছেন, কত বড় সাহস হয়েছে আপনার, কত বড় সাহস হয়েছে আপনার।